আসসালামু আলাইকুম আমি মারুফা হেনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে এই মুহূর্তে আমি আছি মালেক সিকদার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এটি অবস্থিত দক্ষিণ কেরানীগঞ্জে কীভাবে উৎপাদন খরচ কমিয়ে নিয়ে এসে গরু ছাগল মহিষ লালন পালন করা যায় তারই একটি নিদর্শন কিন্তু এই খামারটি মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর গাভী আছে গরু আছে গরু মোটা তাজা করা হচ্ছে বাছুর কোনো চমৎকার কিন্তু দারুণ তাই না এইভাবে অবস্থায় থাকে ওই পাশে অনেক ছাগল আমরা দেখতে পাচ্ছি যেহেতু সামনে কোরবানির ঈদ কোরবানি উপলক্ষে যদি আপনারা খাসি কোরবানি দিতে চান গরু কোরবানি দিতে চান তাহলে কিন্তু এখান থেকে নিতে পারেন আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন কথা বলবো আসলাম ভাইয়ের সঙ্গে জানবো এই পদ্ধতিতে লালন পালন করে তার উৎপাদন খরচ কেমন কমিয়ে নিয়ে আসা হয়েছে এবং আসলে এই যে কোরবানির জন্য যে পশুগুলো বিক্রি করবেন এর ওজন কেমন দাম কেমন চাওয়া হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গেই থাকবেন। কেমন আছেন ভাইয়া জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আপনার এখানে এসে যেটি শুনতে পারলাম দর্শক বা ক্রেতারা এই মুহূর্তে আপনারা যারা দেখছেন আপনাদেরও শুনে ভালো লাগবে যে এই যে গরুগুলো এই গরুগুলো নাকি ছাড়া থাকে সবসময় ছাড়া থাকে এখন আমরা আপনাদের দেখানোর জন্য সেটার ভেতরে নিয়ে এসেছি বেঁধে না দেখালে তো আপনারা ভালো করে দেখতে পারবেন না সেই জন্যে বাধা হয়েছে আর নাহলে সারাদিন এখানে গাভী আছে গরু আছে সব ছাড়া থাকে যে যার মতো করে দূর দূরে চলে যায় সন্ধ্যাবেলায় আবার ফিরে আসে ইন্টারেস্টিং ব্যাপারটা তাই না আমরা এটি কিন্তু একেবারে চর এলাকায় দেখি বাথানে নিয়ে যাওয়া হয় সারা দিন বাথানে থাকে এরপর দিন শেষে বাড়ি ফেরা হয় ঠিক সেটি শহরে হচ্ছে কেরানীগঞ্জে এই পদ্ধতিতে গরু পালন করা হচ্ছে এটি একটু ইন্টারেস্টিং আচ্ছা আমাকে একটু বলেন না এই পদ্ধতি কেন বেছে নিলেন আপনি এই পদ্ধতি বেছে নেওয়ার কারণ হলো আমার ফার্মটা একটা আব্দুল মালিক ইন্ডাস্ট্রিজ এখানে প্রোডাকশন হয় গরুর থেকে বাচ্চা হয় বাচ্চার থেকে পর্যায়ক্রমে যেগুলি ফিমেল বাচ্চা সেগুলি গাবি হয় আর সার বাচ্চাগুলি তার দেখতেছেন ছেড়ে পারলে এরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এরা ওই মায়ের সাথে সারাদিন থেকে সারাদিন দুধ খেতে পারে দ্রুত বড় হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে রোগ হয়ই না বললেই চলে আমার এখানে মেডিসিন খরচ নাই শুধু মাঝে মাঝে যাচাই বাছাই করে আমি রোগ পরীক্ষা করে তখন আমি খাওয়াই দেখেন আমার আড়াই বছরের গরুর চেহারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই পদ্ধতি কেন এই পদ্ধতি ফসলে আড়াই বছর দুই দাঁত গত বছর দাঁত পড়ে নাই আচ্ছা এক এককে সবগুলো নিয়ে আমরা কথা বলবো তার আগে আমরা বলতে চাই এই যে যে গরুগুলো দেখছেন এগুলো দীর্ঘ সময় লালন পালন করা হয়ে থাকে এরকম না সারা বছর গরু বিক্রি করা হয় কোরবানিতেই বিক্রি হয় যেগুলো রেডি হয়ে যায় তাই রমজান মাসে বিক্রি করে কিছু রমজান মাসে যত কি সবাই ভালো মাংস খেতে চায় ওপেন ঘুরে বেড়ায় এরকম সূর্য তাপ পায় এরা আশেপাশের লোকজন যারা আসে এরা আমাকে এসে ধরে দিতে হয় তখন রোজার মধ্যে আমার প্রায় পঞ্চাশটা গরু দিতে হয়েছে আচ্ছা আলাহা আমাকে কিন্তু রেটও ভালো দেয় তারা যখন মাংসের দাম ছশো টাকা তখন কিন্তু আঠশোশো আটশো পঞ্চাশ টাকা করে অনেকে পছন্দ হলে যে এটা দেখবেন ভাই তখন কিন্তু আখুশি হয়ে দেয় তারা আচ্ছা আমি চিন্তায় পড়ে গেছি যে এই ধরনের গরুগুলো ছাড়া থাকে মানে এরা কি ঢুস দেয় না আপনার এখানে যারা কাজ করে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছে এই যে এ চলে আসেন না এদিকে চলে আসেন কি নাম আপনার আসেন 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 কি নাম রাকিব ভাই এই যে গরুগুলো এত বড় বড় গরু ছাড়া থাকে এগুলোর সাথে পারা যায় না এরা কখনো দুষ্টমি করে না এদেরকে যা বলা যায় তাই শুনে কখনো দুষ্টমি করে না ওই অনেক সময় ওষুধ খাওয়াইতে গেল যদি বলি খা খায় কখনো দুষ্টমি করে না এরা কখনো দুষ্টমি করে না আচ্ছা এই গরুটার নাম কি কোনো নাম রাখা হয়েছে এটার নাম রাখা হয়েছে সম্রাট সম্রাট আচ্ছা কেরানীগঞ্জের সম্রাট এখন আমরা সম্রাট নিয়ে কথা বলবো আসলাম ভাই বলেন আপনার সম্রাটকে কেন ক্রেতারা নেবে একটু বলেন ও কতদিন ধরে আছে সব কিছু মিলিয়ে সম্রাট আমার যে গাবির বাচ্চা সেই গাবি সারাদিন তিরিশ লিটার দুধ হইতো ও হওয়ার পরে ওই শাল দুধ শাল দুধ করে কিন্তু ও হওয়ার পরে ও নিজে দেখি সব দুধ শেষ আর কোনো দুধ নাই ও হইছেই অনেক বড়ো সাইজের তারপর থেকে আমি ও খুব পাগুলি মোটামোটা দেখলাম খুবই ই করার পর সব দুধ খাইলো খুব ভালো লাগলো আমার কাছে যে এত লিটার দুধ হয় এই বাচ্চা সব দুধ খেয়ে ফেলেছে আমি তখন এটা বাচ্চার সাথে রাখলাম গরুর সাথে আর ধরি না ওই বিকালবেলা যদি দেখা যায় যে দুধ খাওয়ার পরে যদি থাকে তাহলে এই করে ও দেখা যায় যে মার সাথে থাকতে থাকতে ওর মার সমান হয়ে গেল কয়েক মাসে তিন চার মাসে পাঁচ মাস ছয় মাসের মধ্যেই তারপরে এই যে প্রায় দুই আড়াই বছর হয়েছে বয়স এখন দেখেন সম্রাটের ওজন ডাক্তাররা যে মেপে ওষুধ খাওয়ায় কিমির ওষুধ এতে তো ওনারা বিশটা কিমির ওষুধ দেয়

পানি অনেক পানি বের হয়ে যায় দেখা যায় মাংস কমে যায় আর আমার গরু কাটার পরে চান্দা ছোলানোর পরে দেখা যায় অনেক বড় দেখা যায়

অন্যান্য খামারের খামারে এই সার্জারি গুলি তো বিশ পঁচিশ লাখ টাকা চায় কিন্তু আমি ওরকম চাই না আর আগে চাইছি অনেকে আমার শিখে দিয়েছি যে কম চাইবেন না কিন্তু আশেপাশে খামার যারা আছে কিন্তু আমার তো নিজস্ব প্রদর্শনে নেগেটিভ মার্কেটিং চলবে নাকি জি না জি না জি না জি না জি না আমি বলতেছি না আমি আমার গরু নিজস্ব ওই সের থেকে আসছে আমি যদি কম দামে বিক্রি করে কোনো যায় আসে না যদি গায়ে পছন্দ করে বলে যে ভাই আমি এরাই দেব কম থাকলে বা যে আমার পছন্দ হয়েছে ভাই বা আমার বাজেট কম কোনো সমস্যা নেই যেটা পছন্দ করবে আচ্ছা আসুক দেখুক কোনো সমস্যা নেই ওকে আমরা দামটা বলে দিতে পারি আমি পনেরো লাখ টাকা এখন চাচ্ছি পনেরো লাখ টাকা চাইছেন আমি একটা বলে দিই যদি হয় এটা আহ আট নয়ের মধ্যে

আপনারা যদি একটু খেয়াল করেন গঠনটা সুন্দর তাই না এদিক থেকে দেখেন কত শক্ত দেখেন না কিরকম টাইট দেখছেন এখন বুঝতে পারবেন যে অন্য খামারে যে এক জায়গায় রাখলে আর উন্মুক্ত ঘুরে বেড়ালে গরু যে ই হয় টাইট হয় মানুষের

এটা ধারণা করে কিন্তু বলা হচ্ছে গরু লালন পালন করতে করতে চোখের দেখায় বা ভাইয়া যেটা বলছে ফিতার মাপে এটা ধারণা করা হয়েছে কিন্তু বেশি হবে কম হবে না কারণ আছে কারণ ব্যাখ্যা করতে পারবো আমি হ্যাঁ বলেন না কারণ হলো যে গরু লম্বা বেশি থাকে ওই গরু কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই গরু কিন্তু ওজন বেশি হয় এই গরুটা কিন্তু অনেক লম্বা আচ্ছা এবার দামটা বলে দেই দামটা কিন্তু বেশি বলা যাবে না 7 লাখ চাচ্ছি 7 লাখ চাইছেন জি আচ্ছা সুন্দর এবং বয়স চর্বি ছাড়া ঠিক আছে ওপেন ঘুরে বেড়ানো গরু ওই হিসাবে চাওয়ারটা কিন্তু আমারই না তারপরে যদি কারো পছন্দ হয় সব গুলি গরুই যা চাইলাম আমি কোনো ব্যাপার না যদি কারো পছন্দ হয়ে যায় দামের জন্য কোনো সমস্যা না কাছে আমি একটা বলি যে কি সাড়ে চার লাখ টাকায় হবে মনে হয় আরেকটু বেশি দাম তো বলতো দেখে বলছি সাড়ে চার লাখ টাকায় এবার আপনারা আসবেন নিজে দেখবেন দেখে আসলে এটা কত হয় আপনারা দামাদামি করবেন এবার চলে আসি এই সাইডে ইটেল ওজন 600 প্লাস আছে 600 প্লাস আছে আচ্ছা তো ওইটা বললেন 750 এটা বলছেন 600 প্লাস কারণটা কি আমি বললাম বলে এখন কি ওজনটা কমছে না 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 পার্থক্য আছে হ্যাঁ পার্থক্যটা বলেন পার্থক্য হলো ওটার বয়স দুই দাঁত এটা বয়স চার দাঁত এটা একটু বয়স আছে এটা একটু চর্বি আছে এটার মধ্যে এজন্য একটু এটা যেরকম দেখা যাচ্ছে তো ওজন একটু কম আছে 600 প্লাস কিন্তু আমি বলছি 750 হতে পারে হুম ওকে ওর দাম কত চাইছেন 6 লাখ 6 লাখ আচ্ছা এটা দাম কি আমি বলবো বলেন আপনি যা ইচ্ছা বলেন না আপনি ধারণা করেন আপনি সব জায়গায় জান দেখেন কি রকম বেচা কেনা আপনার ধারণা 3 লাখ 80 না মন হয় এত কমে তো বাজারে হয় নাই বাজারে যে মানে চলে আসি এদিকে এদিকে চলে আসি এদিকে চলে আসি খুব সুন্দর খুব সুন্দর এই গরুটা কয় দাতে আছে এটা দুই দাতে আছে এটা দেখতে ছোট দেখা গেল কিন্তু এটা কিন্তু অনেক টাইট ঠান্ডা আছে না ঠান্ডা মানে যে তো সবচেয়ে বেশি দুষ্ট কোনটা এই যে আচ্ছা আজা ওনারাই তো দেখেন এইটা বেশি দুষ্ট আর ওইটা দুষ্টু বেশি বলা হচ্ছে আচ্ছা কতজন কাজ করেন আপনারা এখানে 15 জন 15 জন আচ্ছা সারা দিন তো গরু থাকেই না 15 জন দিয়ে কি করছেন জন জনই যে ঘাস লাগায় তারপরে এনে ওই যে মিষ্টি কুমড়া মিষ্টি আলু

মধ্যে শীত থাকে ব্যালেন্সের জন্য ভিটামিন যাতে সব পরিপূর্ণ পায় মন্ত্রণালয়ের অধিদপ্তরের পরিচালক ইসলাম উনিও মাঝে মাঝে রিটায়ার করছেন আর এখানে আমাদের যে জেলা যে কর্মকর্তা আমাদের থানার উনি তো মাসে একবার আসেনি ঘুরতে হইলে আসেন কারণ আমার বাগান দেখতে পছন্দ করে আমার টাকা দিতে হয় না জি 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 জানেন সিদ্ধ করে খাওয়াবেন না আচ্ছা আচ্ছা কাঁচা কাঁচা খাওয়াতে হবে কে খাওয়াতে হবে ওর দাম কত চাইছেন এটার দাম 5 লাখ 80 5 লাখ হাজার টাকা চাওয়া হচ্ছে আচ্ছা এটা নিয়ে আমি আর কিছু বলবো না এটা আপনারা এসে দেখুন আসলে এই এই দামের গরু কিনা এটা আচ্ছা এদিকে চলে আসতে চাই এদিকে চলে আসি একটু দুষ্টু বেশি দুষ্টু না আপনারা যদি একটু দুষ্টু গরু কিনতে চান তাহলে ওকে দেখতে পারেন ও কয়দাতে আছে এটা দিতে আছে 4 লাখ হলে বিক্রি করবে এটা আস্কিং প্রাইস চার লাখ হাজার টাকা আর যদি কেউ নিতে চায় তাহলে চারলাখকে ছেড়ে দেবেন আচ্ছা দেখেন চাল্লাখের পছন্দ হয় কিনা ক্রেতারা দেখছেন তো দেখুন এবারে চলে আসি ওর কাছে চলে আসি ও সুন্দর ও রংটা সুন্দর মাশাল্লাহ ও দুই দাঁতেই আছে না দুই দাঁতেই আছে ও কিন্তু সুন্দর খুব সুন্দর হম একটু খেয়াল করুন ওর পা পিছুল সাইড মাথা সবকিছু মিলিয়ে দেখি দেখি ধরা যায় কিনা আচ্ছা আমার ডান হাতে একটু ব্যথা আছে গতকালকে

দানাদারের মধ্যে আছে ছোলার বুশি গমের বুশি ভুট্টার ফাক্কি তারপরে আর অন্য অন্য ডালের বুশি যা আছে যখন যেটা বেশি পাওয়া যায় ওগুলি মিক্স করে আর খোলের মধ্যে হইলো নারকেলের খোল মসনার খোল আর হইলো সবিন খোল সর্ষের খোল আমি খাওয়াই না গরমের দিনে শীতের দিনে খোল আচ্ছা গুলো কখন কখন দিচ্ছে সকালে দেওয়া হয় হাফ যাতে ঘাস ঠিকঠাক মতো খায় পেট ভরে খেতে পারে বিকালে পরিপূর্ণ খাবার দেওয়া হয় আচ্ছা এবার এই গরুটা অন্য চাইতে একটু ছোট আছে ওজনে কত হতে পারে তিনশো কেজির মতো হবে তিনশো কেজি হবে এটা মনে হয় না আর একটু কম হবে না দেখেন কত টাইট দেখেন না আমি বলার সাথে সাথে না এটা হবে না আচ্ছা তা আপনি ধারণা করছেন কত এরকমই এরকমই তিনশো ওকে তাহলে ওর দাম কত চাইছেন এক লাখ হ্যাঁ এক লক্ষ পঁচাত্তর লাখ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এক লাখ পঁচাত্তর হাজার টাকায় এই গরুটি পাবেন পাশাপাশি এখানে কিন্তু মহিষও আছে মহিষ যদি আপনারা কুরবানি দিতে চান তাহলে কিন্তু এখান থেকে নিতে পারেন মহিষের এই ব্যবস্থাটাও আমার ভীষণ ভালো লেগেছে কারণ ওরা তো এইরকম একটা পরিবেশে থাকতেই পছন্দ করে হ্যাঁ এখানে বাধা এগুলো কিন্তু এখানে বাধা হচ্ছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য না হলে এরা রাতে থাকে আর ওই দিকে দেখেন সবগুলো কিন্তু ছাড়া আছে ওরে বাবা কোথায় যাচ্ছে জানি না আমি আর বেশ কিছু ওগুলো তো বাছুর পর্যায়ে আছে তাই না

আপনারা অনেকে কমেন্ট করেন সেই কমেন্টটা আমার মনে আছে এখনো যে দেশি মহিষ যেটা আপনাদেরকে দেখানো হয় সেরকমটাই কিন্তু দেখাচ্ছি ওর মা কে সহ দেখান ওজারমা ও ওটা আচ্ছা ছেলে দুজনেই কিন্তু একসাথে আছে তার মানে ও যে এখানেই হয়েছে এখানেই বড় হচ্ছে সেটার প্রমাণটা কিন্তু আমরা পেয়ে গেলাম ওর দাম কত চাইছেন

পিওর মাংস এটা আচ্ছা এবার ওই পাশে ওই পাশেরটা কি বিক্রি হবে জি ও ওর ওজন কত আছে ওর ওজন আছে 600 আর কয় দাতে আছে দুই দাতে দুই দাতে আছে ও ওকে যদি নিতে হয় তাহলে কত টাকা গুনতে হবে 5.5 লাখ 5.5 লাখ ও যে ধর্ম আছে ওই যে আচ্ছা ওটা ও ওর মা ও ওই পাশে আছে ওকে নিতে হলে আমি একটা দাম বলি জি বলেন ওকে 2 লাখ 80 হাজার হবে এদের সাথে তিন লাখ ষাট হাজার টাকা নেই করছে অনেক মাংস হয়েছে যে ধারণা করা যায় না যে কীরকম ওজন হয় চর্বি হয় না তো খুবই ওজন হয় আমার এখানে গেলে দেখেন আমার এখানে আমি যেরকমভাবে লালন পালন করি শুধু শ্রমিকের বেতন ছাড়া মহিষের মধ্যে তেমন কোনো খরচ নেই আসলে ও চোরে বেড়া ও নিজেই চলে আসে শুধু শ্রমিকরা শুধু দেখাশোনা করে বা দেখে লালন করে এইটাই খরচ কাজে আমি যদি কম দামে বিক্রি কিনে আনি আমি এটা যে আমরা ওই দামে বিক্রি করতে হবে কার যদি পছন্দ হয় যে কেউ যদি অর্গানিক যাকে বলে আমার এখানে যদি হান্ড্রেড পার্সেন্ট এক পার্সেন্ট কেউ খুঁজে পাবে না যে অর্গানিক না কারণ এখানে সবগুলি তৈরি জন্ম এখানে ঠিক আছে আমি যদি কমে দেয় যদি পছন্দ হয়ে যায় আমি অনেক কমে দিতে পারবো কোনো সমস্যা নেই পছন্দ যদি কেউ করে টাকা পয়সা কোনো সমস্যা না ভাই তাহলে জেনে নেই একটু টোটাল গরু আছে কতগুলো কোরবানির জন্য এবং মহিষ কতগুলো আছে এখন যেগুলি বিক্রি হয়ে গেছে ওর দিক থেকে আমি চোখ ফেরাতেই পারছি না সবকিছু মিলে এত সুন্দর দামটা তো বলেই দিলাম না আমি বলেছি সাড়ে তিন লাখ ভাইয়া বলেছি সাড়ে চার লাখ এখন কি সাড়ে তিনে দেওয়া যাবে না

চার লাখের উপরে দিতে হবে একটু এরকম গরু করা তাদের কঠিন আর এখানে পাল্লা এত দামি জায়গার মধ্যে এত ইসের মধ্যে বাগান বেড়াতে রেখে পাল্লা আর এরকম মতো তাজা করা কিন্তু অনেক কঠিন একটা গরুর পেছনে দুজন লোক থাকতে হয় আচ্ছা এবার আসি কালো গরুটার দিকে কালো গরুর সংখ্যা তো খুবই কম আপনার খামারও আমি দেখছি কম তাই না এরকম কয়টা আছে এরকম আরো তিনটা আছে আরো তিনটা আছে আচ্ছা এই মুহূর্তে ওর ওজন কত হতে পারে ওর ওজন 420 কে জি হবে 420 কম কম হবে কমও হতে পারে বেশিও হতে পারে এবারে খুব সম্ভাবনা খুবই আচ্ছা আচ্ছা দামটা কত হতে পারে দামটা 390 390 এ নিয়ে একটা দাম বলেন নিতে পারে যাতে ক্রেতারা নেওয়ার দামে বলছি আমি খুব দামাদামি করি না আসলে আচ্ছা ঠিক আছে এবার চলে আসি এখানে চমৎকার একটা গরু আছে এখানে চমৎকার লাল রং একটু হালকা পাকড়ার মতো আছে পায়ের দিকটাতে চমৎকার মাথার মধ্যে আছে সাদা হ্যাঁ আর কুচটা দেখেন না দেখি কুচটা ধরে দেখি আরে বাবা টাইট আছে দাম কত চাইছে চার লাখ দশ চার লাখ দশ হাজার টাকা চাও হচ্ছে ওকে রাস্তার ঠিক পাশেই ডিসপ্লে সেন্টার এখানে কিন্তু গরু বিক্রয় করার জন্য ডিসপ্লে করে রাখা হয় সবসময় গরু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিড় জমে গেছে এবং রাস্তা ধরে জারায় যায় না কেন এই গরুগুলো একবার হলেও দেখতে হয় তাই তো আচ্ছা এখানে যেগুলো আছে ডিসপ্লেতে এই গরুগুলো সম্পর্কে একটু ক্রেতাদের উদ্দেশ্য বলবেন ওজন দাম কেমন চাইছেন কি জাতের গরু এটা হলো আমার সাহিওয়াল জাতের গরুর গাবিত থেকে ব্রাহ্মমা ক্রজ ইদাবা ব্রাহ্মমা জি আচ্ছা প্রায় 600 কেজি কাছাকাছি আচ্ছা কত দাম চাইছেন সাড়ে 6 লাখ চাইছেন আচ্ছা যদি পছন্দ হয় তাহলে দেখতে পারেন তবে আর একটু কমাতে হবে কিন্তু আসলাম ভাই কারণ আপনার এখানে তো উৎপাদন খরচ খুবই কম আমি যতটুকু দেখেছি খুবই কম তো এমন একটা দাম বলেন যাতে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং নিতে পারে এরপরটা এটা একদম পিওর দেশি পিওর দেশি আচ্ছা ওর দাম কত চাইছেন

আর সবচেয়ে বিশেষ করে তার একটা মহৎ গুণ হচ্ছে সে বাইরের যেসব অন্য অন্য খামারিরা যেসব গরুগুলোকে ফিট খাওয়ায় বা আজে বাজে খাবার খাদ্য খাওয়ায় এগুলো উনি খাওয়ায় না উনি ন্যাচারাল ফুড খাবার দিয়েই খাদ্যগুলো খাওয়ায় গরুর খাবারগুলো তো সেক্ষেত্রে প্রতি বছর এবছর আসছে কেনার জন্য তো একটু দাম একটু বেশি চাচ্ছে হয়তো বা দেখা যাক কি হয় কিনতে পারে কি না তবে আমি অনুরোধ করব আল্লাহর নামে কোরবানি সেটা যার যার স্বাদ এবং সাধ্যের মধ্যে আমাদের এই মালিক সিকদার এগ্রো যেটা আসলাম শিকদার সাহেবের এখান থেকে যেরকম আমি নেই আমার আত্মীয় স্বজনও নেই অবশ্যই আপনারাও এখানে আসবেন আশা করি ইনশাল্লাহ আমি প্রতি বছর এই খামার থেকে গরু নেই এবারও নিলাম হ্যাঁ গরুটা একদম পারফেক্ট দেশি গরু আর এখানেই এই প্রাকৃতিক ঘাসকেই বড়ো হয়েছে কারণ আমরাই দেখছি আমি এখানেই থাকি মানে এই গরুগুলো সময় ছাড়া থাকে এখানটায় আমাদের সামনে দিয়েই দেখি এই জন্য আমি এটাই পছন্দ করছি এটাই নিসি আমার নাম মোহাম্মদ সরোয়ার কবির লিডন আমি হাসনাবাদ থেকে আসছি আমি প্রতি বছরই মালিক সিদ্ধ ফার্মের থেকে গরু কিনি কারণ মাঝে দেখি আমরা এখানে ন্যাচারাল খাবার খাওয়ায়। ঘাস খাওয়ায়। ভুসি খাওয়ায় এবং ছেড়ে খাওয়া গরু ছেড়ে দেয় খাওয়ার জন্য ঠিক আছে এটা চোখে দেখি এই জন্য চার পাঁচ বছর যাবত আমরা এখান থেকে এবং প্রাইসটাও রিজনেবল গরুও খুব সুন্দর গরু ভালো গরু এই জন্য আমরা প্রতি বছর এখান থেকে কিনি এবং আমি কিনি এবং আমার আত্মীয় স্বজনদের আইনায় এখান থেকে কিনে কিনে দেয়